অন্যতম একটি মোবাইল শপ যেটার নাম হচ্ছে গিয়ে লাইক টেলিকম, একটা নতুন ব্রাঞ্চ যেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 এর এ ব্লকের 4 নম্বর দোকান। আপনার পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ স্মার্টফোন গুলা, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই ধরনের স্মার্টফোন, এবং স্মার্টফোনের পাশাপাশি তাদের কাছে সকল প্রকার গ্যাজেট আইটেম গুলো পেয়ে যাবেন। বর্তমানে যে লেটেস্ট স্মার্টফোন গুলো আছে সেগুলোর আপডেট প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাদের দোকানের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স। আছেন দোকানের মালিক যিনি, উনি হচ্ছে ফারুক ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন ব্রাঞ্চে পাবেন সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন, এর পাশাপাশি পাচ্ছেন গ্যাজেট। তো এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 লেভেল 6 এ ব্লকের 4 নম্বর শপ। ব্রাঞ্চে আসলে পাবে হাসান, হাসান ভাই আছেন, হ্যাঁ এদিকে আছে হৃদয়, ওনারা সবসময় মূলত এই ব্রাঞ্চে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি লাইক টেলিকমের পক্ষ থেকে বলতেছি, আমার নাম হলো হৃদয়। ওদিকে দেখানোর সুবিধার্থে এখানে অনেকগুলো ডিভাইস সামনে রাখছি, আর এই ডিভাইসগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে ডিভাইসগুলো আছে সেগুলো। এই ডিভাইস দিয়ে শুরু করবো, এটা হচ্ছে রিয়েলমি X50, যেটা আপনার 5G। পিছনে দেওয়া হয়েছে গাইস 4 ক্যামেরা সেট আপ, এবং এটার ফ্রন্টে কিন্তু দেওয়া হয়েছে আপনার ডাবল ক্যামেরা, এবং এটা হচ্ছে 5-hole ডিসপ্লে। 38,000 টাকা, 8GB, 128GB, এটার ব্যাটারি দেওয়া হয়েছে 4200mAh, এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। এটা চাইনিজ নাকি গ্লোবাল? এটা হলো চাইনিজ ফোন, বর্তমানে এখনো গ্লোবাল এটা লঞ্চ হয় নাই, লঞ্চ হলে আমাদের কাছে পেয়ে যাবেন। কম বাজেটে কম বাজেটের মধ্যে 4টা ক্যামেরা চাচ্ছেন তারা, এটা অবশ্যই দেখতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, 4GB আবার 64GB র‍্যাম। আচ্ছা এটার প্রাইস কত? এটা পড়া হলো 13,000 টাকা। 13,000 টাকা, জি। এটার ভিতরে আপনি 5000mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এই হচ্ছে গিয়ে ভিভো U20, যেটার পিছনে 3 ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে ভিভো এর ব্র্যান্ডিং করা আছে। 15,500 টাকা, এটাতে আপনার 4GB 64GB নাকি? 4GB 64GB, এটা আপনি নতুন একবারে নতুন প্রোডাক্ট। এটা হচ্ছে Realme 5, জি। তো Realme 5 এর বর্তমানে প্রাইস কত? Realme 5 এর বর্তমান 332 দাম হলো আপনার 12,500 টাকা। 12,500 টাকা, জি। 4GB দাম হলো 14,500। ওকে, তো যারা আসলে মানে ক্যামেরা সেটআপ একটু বেশি চাচ্ছেন তারা Realme 5i এটা দেখতে পারেন, কিন্তু কনফিগারেশন একটু আলাদা, একটু আলাদা আর কি। আমার কাছে এই ডিভাইসটা খুবই ভালো লাগে, Realme X2, বিশেষ করে এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি বেস্ট। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। Realme X2 হলো আপনার অনেকগুলো ভেরিয়েন্ট হয়, একটা চাইনিজ হয়, গ্লোবালও হয়। ওকে, চাইনিজ হয় আপনার 664, সেটা বর্তমান প্রাইস হলো 22,000 টাকা। ওকে, হ্যাঁ, আর হয় আপনার 6128, সেটা হলো চাইনিজ রোম 23,500, 8128 চাইনিজ রোম, সেটা হলো আপনার 24,500। আপনি এটা গ্লোবাল ভেরিয়েন্টও হয়, গ্লোবাল ভেরিয়েন্ট হয় 464 হয়, 6128 হয়, 8128। এগুলো ডিভাইস দেখতে পাচ্ছি স্যামসাং এর একদম লেটেস্ট, একদম হট প্রোডাক্ট, এটা হলো স্যামসাং এর A51, একদম লেটেস্ট। A51, জি, একদম লেটেস্ট। আচ্ছা এটার পিছনে যে ক্যামেরা সেটআপ গুলো এরকম কিন্তু টোটালি ডিফারেন্ট। 26,500 টাকা। র‍্যাম রম কত রয়েছে? 6GB 128GB। এটা ভিতরে কালার আছে, কালার গুলো দেওয়া যাবে। ঠিক আছে, এটা ভিতরে কালার আছে, আর দুইটাতে কালার আছে। এটা কি মডেল? এটা হলো স্যামসাং এর A50। 24,500 টাকা। 24,500 টাকা, এগুলো তো গ্লোবাল তাই না? জি, গ্লোবাল এগুলো। আচ্ছা এগুলো তো অরিজিনাল ডিভাইস তাই না? অরিজিনাল, 100% অরিজিনাল। আপনি 100% অরিজিনাল ডিভাইসগুলো আমাদের থেকে পাবেন, এটা নিশ্চিতভাবে নিতে পারেন। ওয়াইয়ারের হলো 9S, Y9S, এটাও নতুন একবারে বাজারে নতুন আসছে। Y9S, জি, এটার প্রাইস বর্তমানটা অনেক কম। আচ্ছা এটার দাম কত? এটা বর্তমান হলো 21,500 টাকা। 21,500, জি জি, এটা প্রাইসটা এখন কম অনেক। Nova 5T ফ্ল্যাগশিপ মডেল, এবং Nova 5T, এবং এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। জি, ফ্ল্যাগশিপ ডিভাইস, কম বাজেটের ভিতরে ফ্ল্যাগশিপ। আচ্ছা এটার পিছনে কিন্তু 4টা ক্যামেরা দেওয়া হয়েছে, এটাতে প্রসেসর দেওয়া আছে হাওয়াইন পাওয়ারফুল প্রসেসর, ক্রিন 980, যেটা অনেক পাওয়ারফুল। আলাদা আলাদা রিভিউ আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। জাস্ট আমি এগুলোর বর্তমানে আপডেট প্রাইসটা জানিয়ে দিচ্ছি, 27,500 টাকা দেওয়া হয়েছে আমাদের। হ্যাঁ, আরো ভবিষ্যতে কিছু কমতেও পারে, বাড়তেও পারে, আপডেট করা হবে আমাদের পেজে,
নজর রাখলে দেখতে পারবেন। আচ্ছা এগুলোর প্রাইস কম বেশি হয় আর কি? Realme X2 Pro আকর্ষণীয় পার্ট হলো 50 ওয়াটের ফাস্ট চার্জার, যা 50 ওয়াটের, জি এটা আপনার 35 মিনিটে ফুল চার্জ করবে। প্রসেসরটা দেওয়া হয়েছে Snapdragon এর লেটেস্ট, এটার দাম হলো বর্তমানে 38500 টাকা। 38500 এই 8GB 128GB Redmi 8 আছে কম বাজেটের ডিভাইস, এটার দাম কত? Redmi 8 বর্তমানে 232 এর দাম হলো আপনার 9500 টাকা। Xiaomi সবচেয়ে কম বাজেটের একটা স্মার্টফোন, এখন বর্তমানে কম বাজেটের ভিতরে আপনি পাইতেছেন এটা Redmi 7 এর 8500। এটা কি ডিভাইস? এটা হলো Redmi Note 7 Pro, Note 7 হলো জাতীয় ফোন, এখনো পপুলার, এখনো চলে এটা। আচ্ছা এটা প্রাইসটা কমন হয়েছে, কমছে 14500 টাকা এখন। 14500 মাসখানেক আগে একটু কম ছিল, এখন হইতে বাজারে আপডেট হইতেছে তো প্রাইসটা একটু বাড়তেছে। Motorola One Action, এটা Motorola One Action, জি জি এটাও প্রায় নতুন। এটা আবার পাঁচ হোল ডিসপ্লে ইউজ করেছে, এটা দেখতে পারেন কম বাজেটের ভিতরে 4GB 128GB পাঁচ হোল ডিসপ্লে, তারপরে তিন ক্যামেরা সেটআপ, পিছনে টাইপ সি দেওয়া হইছে, আর পিছনে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা এখন বর্তমান হলো 16000 টাকা 4GB 128GB, জি ঠিক আছে। আচ্ছা তারপরে এটা কি ডিভাইস? Samsung এর, এটা হলো Samsung এর A30s এর সাথে লঞ্চ হইছে, A30s লুক লাইক সেম খালি একটু ছোট ভেরিয়েন্ট, ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার দাম কত? A30s এটা হলো 17500 টাকা, 17500, জি ওকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি Realme 5s, 5s হলো এখন 14500 টাকা, 14500। এটা কি ডিভাইস? X2, এটা হলো Realme X2। আচ্ছা Realme X2 তো দেখানো হয়েছে তাই না? এখানে আরো অনেক ডিভাইস আছে, যেমন হচ্ছে Redmi Note 8 আছে, এটা কি Asus এর? জি জি, আমাদের কাছে iPhone, OnePlus, Samsung এর ফ্ল্যাগশিপ ফোন সবই পাবেন, কম দামের ভিতরে আমরা ভালো প্রোডাক্টগুলো সবই আমাদের কাছে পাবেন। তো দোকানের অ্যাড্রেস যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, আর এই প্রত্যেকটা ডিভাইস আপনারা তাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। যদি এটা কুরিয়ারে নিতে চান, এট ফার্স্ট আপনাদের নাম্বারে বিকাশ করতে হবে 1020 টাকা, পরে তাদের নাম, নাম্বার, ঠিকানা, কোন প্রোডাক্টগুলো নিবে তার ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পরে আমরা সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে প্রোডাক্টটা পাঠিয়ে দিই, সে ক্যাশ অন ডেলিভারি দিয়ে, ক্যাশ দিয়ে প্রোডাক্টটা তুলে নিতে পারবে, মানে ওখান থেকে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবে, কুরিয়ার সার্ভিসে তুলে নিতে পারবে। ঠিক আছে, বসুন্ধরা সিটি লেভেল 6 এর এ ব্লগের 4 নম্বর দোকান, এটা হচ্ছে লাইক টেলিকম, এবং এটা হচ্ছে গিয়ে তাদের নতুন একটি ব্রাঞ্চ লাইক টেলিকমের। তাদের বর্তমানে আসলে 2টা ব্রাঞ্চ, সো আমি প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাড্রেস, ফোন নাম্বার আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি এই ফোনগুলোর বর্তমানে কেমন প্রাইস। সো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এই পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, সময়ের জন্য থ্যাংক ইউ। আমাদেরকে সময় দেওয়ার জন্য নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, সাপোর্ট করেন, কারণ আপনাদের সাপোর্ট সবসময় দরকার, তো সবসময় সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা দরকার। ওকে ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।